নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান। আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান হচ্ছে বৈদিক বুটিকের অনুষ্ঠান, ববিতার অনুষ্ঠান। আর ববিতা অ্যাজ ইউজুয়াল একেবারে পয়লা বৈশাখের সাজ, তাই তো? পয়লা বৈশাখের সাজ, গরমের সাজ। আমার এখন মানে আমি অনেকগুলো দেখাবো তাঁতের শাড়ি। মানে গরমকালে বিয়েবাড়িতে সকাল বিকেলে সাজা যায়, এইভাবে একদম। চলো দেখা শুরু করি। আর প্রথম শাড়ি থেকে শুরু করি, তোমার কোনো এক্সিবিশন আছে এর মধ্যে? এর মধ্যে নেই, আমার একটা আসামের এক্সিবিশন হয়ে গেল। হ্যাঁ, তার জন্য সবাইকে ধন্যবাদ যারা ওখানে আমার সঙ্গে দেখা করেছেন, সকলকে ধন্যবাদ। আবার পুজোর আগে যাবো সবাই। আপাতত এখন নিউ আলিপুরেই আসতে হবে কেনাকাটা করার জন্য, এবং অনলাইন যেমন চলছে প্রোগ্রাম দেখে বুকিং করে নিতে হবে। এটা হচ্ছে রানি কালারের জামদানি, এগুলো না বিয়ের জন্য খুব ভালো, বিয়ের জন্য ভালো, গরমকালে পরার জন্য ভালো, ভীষণ স্বস্তির শাড়ি যাকে বলে। 2050 2050 এক নম্বর শাড়ি, 2050 নাম্বার ওয়ান দেখালাম, এবার আসছি নাম্বার টু। এগুলো না নর্মাল কেউ মানে আমি মানে তাঁতের শাড়ি খুঁজছি পরার জন্য। তুমি না হার্ড লিখেছো কিন্তু অ্যাকচুয়ালি এটা নর্মাল পলিশ। হ্যাঁ, নর্মাল যে মিডিয়াম মিডিয়াম। হ্যাঁ, মানে একদম সফট নয় কিন্তু সেই একদম গায়ের মধ্যে খড়খড় করে লাগবে না, সেটা না। এটা রেডে দেখাচ্ছি, এটা রেড আর ব্ল্যাক সুতোর জন্য একটু মেরুন কালার, মেরুনের উপরে লাল দিয়ে কাজ মনে হচ্ছে। এটা হচ্ছে নাম্বার টু, দু নম্বর শাড়ি, 2050 দু নম্বর, 2050 এর পরে যাব তিন নম্বর। এটা সফট, এটা একদম সফট, এটা সফট, এটা অরেঞ্জে যাচ্ছে নাম্বার থ্রি। এগুলোর ফল এত ভালো হয়, এত সুন্দর ফল হয়, ভালো লাগে পড়তে। তিন নম্বর, তিন নম্বর অরেঞ্জ কালার, একদম মানে সানশাইন ইয়েলো অরেঞ্জ টাইপ, অরেঞ্জ একদম ফ্রেশ অরেঞ্জ, ফ্রেশ অরেঞ্জ। নাম্বার থ্রি, 2050 এটা কিন্তু সফট জামদানি, 2050 তিন নম্বর শাড়ি। এবারে আসবো নাম্বার ফোর, চার নম্বর রানি কালার, এটা হচ্ছে নাম্বার ফোর চার নম্বর, একদম রানি, হট রানি, একদম হট রানি, হট পিঙ্ক, একদম নাম্বার ফোর চার নম্বর দেখাচ্ছি। এবং এরও প্রাইস হচ্ছে 2050 2050 চার নম্বর শাড়ি নাম্বার। বুটিগুলো কি দেখা যাচ্ছে? একদম দেখা যাচ্ছে, বুটিগুলো খুব সুন্দর। নাম্বার ফাইভ, পাঁচ নম্বর, তুতে কালার, তুতে সামারের সন্ধ্যাবেলায় যদি কোনো অকেশনে যাওয়া যায় এই শাড়িটা ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট হবে। আঁচলে এভাবে মিনে কলকা যাবে, ভেতরে অজস্র বুটি, মানে একদম ঘন বুটি আর স্ট্রেট টেম্পল, একটু যদি আসি গায়ে, স্ট্রেট টেম্পল ঘন বুটি। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার ফাইভ, পাঁচ নম্বর শাড়ি, 2050 নাম্বার সিক্সে যাবো, ছ নম্বর পদ্ম না। হ্যাঁ, এটা সিঙ্গেলে দেখাবো? হ্যাঁ সিঙ্গেলে দেখো, কারণ এখানে কালো টানায় অরেঞ্জ ভরনা, অরেঞ্জ দিয়ে কাজ। আর একদম আমি বারবার যেটা বলছি, ফলটা খুব ভালো হয়, এটা কালো টানায় অরেঞ্জ ভরনা, অরেঞ্জ দিয়ে কাজ। আর হাফ শাড়িটা হচ্ছে কালো টানায় সাদা ভরনা, সাদা দিয়ে কাজ, গ্রে গ্রে স্টিল স্টিল কালার এসেছে, কালারটা এসেছে। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের ছ নম্বর শাড়ি, 2050 নাম্বার সিক্স। নাম্বার সেভেনে যাবো, কোরা বেনারসি। হ্যাঁ, কোরা বেনারসি, অ্যাকচুয়ালি এটা কোড়া কট কোটা আর কি, কোটার এফেক্ট তোমার এরকমই হয়। আর মাসলাইজ কটনের ব্যবহার আছে, যার ফলে একটা কটন ফিল পাবেন শাড়িটাতে। ব্লাউজটা যাচ্ছে সামনে পিচ কালারের সঙ্গে যাচ্ছে, পুরো এটা কাজ করা রয়েছে। এটা ব্লাউজটা পুরো ব্রোকেট উইভে, উইভিং ব্লাউজ। একটু এখানে দেখাই ব্লাউজটা, এটা হচ্ছে ব্লাউজ বর্ডার, আলোটা একটু বাড়বে ভাই। হ্যাঁ, তারপরে আসছে আঁচল, ওই একই রকমভাবে ব্লাউজের মতোই আঁচলটা যাচ্ছে। এগুলো কিন্তু বিয়ে বাড়িতে পরে যাওয়ার জন্য খুব ভালো শাড়ি, পয়লা বৈশাখে সন্ধ্যেবেলায়। এটার পাটটা নিচের দিকে ডাবল আর উপরের দিকে দেখুন সিঙ্গেল, এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে সাত নম্বর শাড়ি নাম্বার সেভেন, এবং প্রাইস হচ্ছে 3250 3250। ভালো, খুব পিচ পিঙ্ক একদম, সাত নম্বর 3250। এবার আসছি আট নম্বর, এটা চান্দেরি বেনারসি, এবং এটার মধ্যে পুরো মিনে করে উইভ হয়েছে। আট নম্বর নাম্বার এইট, আর এগুলোর মধ্যে না একটা করে মার্সেলাইজ কটন থাকার জন্য খুব আরামটা আরামটা। হ্যাঁ, পরে ব্লাউজটা দেখালাম, ঠিক আছে চলো আঁচল থেকেই দেখাবো শাড়িটা। এটা হচ্ছে আঁচল পার, আট নম্বর শাড়ি, 3250 3250 আট নম্বর। একটু এপার থেকে ওই পারে যাবো, হ্যাঁ এপার থেকে ওপারে যেতে হবে ক্লোজে। এটা পার বাপিতরে বোঝে আয় নুলে কিছু বোঝা যাচ্ছে, অনেক এগিয়ে আসতে হবে, হবে না। জুটের কাজ আছে,
এটা হচ্ছে 8 নম্বর শাড়ি 3250 এই যেখানে মিনের এফেক্টটা বোঝাতে হবে যেখানে একটাতে রেড একটাতে অরেঞ্জ যাচ্ছে এটা কিন্তু বোঝাতে হবে ওভাবে হবে না শাড়ি দেখানোর সময় না একটু পার্টিকুলার না হলে খুব মুশকিল হয় এটা হচ্ছে শাড়িটা এটা হচ্ছে 8 নম্বর শাড়ি নাম্বার 8 3250 3250 8 নম্বর নাম্বার 8 3250 আর ব্লাউজটা যাচ্ছে ঠিক পাড়ের মতো পাড়ের বুনুইটা বোমকাই স্টাইলটা একদম পাড়ের বুনুইটাই রয়েছে ব্লাউজ একটু কাছে দেখাই বোমকাই স্টাইলটা বুঝে যাবে কানেকটা এটা হচ্ছে হ্যাঁ এইবারে আসব হচ্ছে 9 নম্বর এটা হচ্ছে লিনেন বেনারসি নাম্বার 9 একদম সব গরমের শাড়ি দেখাচ্ছে আমি পিওর লিনেন বাই লিনেন আমি অলরেডি গতকাল থেকে লিনেন টিনেন পরা শুরু করে দিয়েছি একদম গরমে আর পারছি না একদম আর পারা যাচ্ছে না এটা হচ্ছে আঁচল আবার কি বলতো পিওর সিল্কটাও ছাড়তে পারি না মাঝে মাঝে হাত চলে যায় পিওর সিল্কে এই হচ্ছে শাড়িটা কি ভালো দেখতে হয়েছে গো লাল রংটা লাল তুমি একটু গায়ে ফেলে দেখাও তোমার এই ওই দিকে ওই উল্টো করে কারণ তোমার ব্লাউজটার সঙ্গে খুব ভালো যাবে একদম পয়লা বৈশাখের সাজ এটা তাই না একদম এটার সঙ্গে এটা উপরে দিয়ে একদম রেড ব্লাউজের সঙ্গে একদম খুব সুন্দর ভালো যাবে দাও এটা হচ্ছে শাড়িটা এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 9 নম্বর শাড়ি 2850 2850 9 নম্বর নাম্বার 9 খুব সুন্দর খুব সুন্দর আর কোয়ালিটিটা দেখাই হ্যাঁ আর লিনেন কেন আমাদের ভালো লাগে ভীষণ ইয়ারি মানে এই যে টেক্সচারটা এত ইয়ারি টেক্সচার আর এটা রয়েছে এর সঙ্গে রানিং এ ব্লাউজ কিন্তু আমি বলবো এমনি ব্লাউজ পরুন এটা কিন্তু একদম পিওর লিনেন আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন এটা 2850 নাম্বার 9 একটু যদি তন্ত্রী আমাদের প্রসেসটা বলে দাও কিভাবে হ্যাঁ হ্যাঁ নাম্বার 10টা দেখিয়ে দিই এটা হচ্ছে নাম্বার 10 এটা কন্ট্রাস্টের রেডের টানা রয়েছে আর এটাতে না মফ কালারের ভার্না গেছে কি একটা অসম্ভব সুন্দর পাউডার পার্পল এসেছে আর পুরো জামদানির অরিজিনাল জামদানির কাজটা করা হয়েছে নিবিড় করা কাজ যেটা সেটা 10 নম্বর শাড়ি 2850 নাম্বার 10 2850 যাদের যাদের শাড়ি পছন্দ হবে শাড়ির নাম্বার আপনার ফোন নাম্বার এবং আপনার লোকেশন কোথা থেকে আপনি শাড়িটা চাইছেন এই তিনটে জিনিস দিয়ে আপনি বুক করে ফেলুন হেল্পলাইন নাম্বার রয়েছে দেখুন পরপর নাম্বারগুলো রয়েছে আমাদের এই ছবিতে বক্স করে সেখানে আপনারা ফোন করে বুকিং করুন আর যদি আপনি মনে করেন ভালো করে দেখে বুকিং করবেন একটু পরে ইউটিউবে প্রোগ্রামটা থাকবে আপনি ভালো করে তার স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করুন আপনি কলকাতা শহর হলে শহর বা শহরতলির মানুষ হলে আপনি হোম ডেলিভারি পাবেন ক্যাশ অন ডেলিভারি আপনার কাছে শাড়ি চলে যাবে শাড়ির দাম তার সঙ্গে হোম ডেলিভারি চার্জ অ্যাড করে আপনি পেমেন্ট করে দেবেন যদি আপনি কলকাতার বাইরে থাকেন অনেকটা দূরত্বে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কুরিয়ারে শাড়ি পৌঁছাতে মানে আপনার কাছে পাঠাতে হবে সেক্ষেত্রে আপনাকে আগে পেমেন্ট করতে হবে হোম ডেলিভারির ক্ষেত্রে আপনি মানে ক্যাশ অন ডেলিভারি আপনি শাড়িটা নিচ্ছেন পেমেন্ট করছেন কিন্তু কুরিয়ার হলে আপনাকে আগে ব্যাঙ্ক পেমেন্ট বা অন্যান্য অনলাইন পেমেন্ট মোডে পেমেন্ট করতে হবে এবং তারপর শাড়ি আপনার কাছে ডিসপ্যাচ করা হবে এইবারে চলে আসছি আঁচলে শাড়িটা এটা ভাগলপুর ভাগলপুরের পর ভাগলপুর হ্যান্ডলুমে এমব্রয়ডারি একটু লাল মাটি রুক্ষ হলে যেরকম রং হয় একটু মাটি মাটির সঙ্গে ইয়েলো দিয়ে কাজ করে এবং এটার সঙ্গে কোন হোয়াইট এর যদি ব্লাউজ থাকে পরলে যদিও ব্লাউজ পিস আছে কিন্তু এর সঙ্গে কন্ট্রাস্টের হোয়াইটটা খুব ভালো যাবে প্রাইস হচ্ছে 3250 নাম্বার 11 3250 নাম্বার 12 সেম কাজ কাজটা সেম কালারটা আলাদা প্রত্যেকটা শাড়ি কিন্তু ও দুটো তিনটা করে দেখাবে কিন্তু ওর কাছে কালার অপশন আরো রয়েছে এটা কিন্তু ওটাতে দুটো কালারের কাজ এটাতেও দুটো কালারের কাজ কিন্তু কালারটা হচ্ছে পাউডার একটা স্কাই গ্রে কালার স্কাই গ্রে মিলি মানে স্কাই এর সঙ্গে গ্রে মিলে আমি এটা নিয়ে অনেকক্ষণ চিন্তা করছি এটা সি গ্রিন ও বলতে পারবো না এটা তোমার স্কাই এর সঙ্গে গ্রে কালার মেরালে যে কালারটা হয় আর তার মধ্যে লাল আর তুতে দিয়ে কাজটা হয়েছে ভীষণ আনকমন একটা ইংলিশ কালার ইংলিশ টোন হয়ে গেছে এটা হচ্ছে 12 নম্বর নাম্বার 12 3250 3250 12 নম্বর সরি নাম্বার 12 3250 12 নম্বর 3250 উইথ ব্লাউজ পিস 13 নম্বর একটু হাতের কাজের শাড়ি দেখাবো এটা যেটা কোনোদিনই পুরনো হবে না কোনোদিনই পুরনো হবে না আর যেগুলো আমি পুরনো মানে হওয়া উচিত নয় কারণ আমাদের ক্রাফট তো একদমই ক্রাফট এটা আমাদের নিজস্ব একটা ঐতিহ্য এটা কিন্তু বিষ্ণুপুর সিল্কের মধ্যে এটা কিন্তু অ্যাশ কালারে ডাই করা হয়েছে এবং তাতে কাঁথা করে পাটটা প্যাচ করে বসানো হয়েছে আর ভিতরে বুটি করা হয়েছে ভিতরে মিররের সঙ্গে পুরোপুরি যাচ্ছে এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 13 নম্বর শাড়ি 6250 6250 এটা না সব বয়সের শাড়ি হয়েছে
মানে 26ও অ্যাপ্রোপ্রিয়েট 62 তো অ্যাপ্রোপ্রিয়েট এই একটাই শাড়ি ভীষণ সুন্দর শাড়ি এবং আমাদের কারিগরদের বাঁচিয়ে রাখতে হবে তার জন্য কিন্তু আমাদের কিনতে হবে এটা হচ্ছে ব্লাউজের হাতাতে ঠিক কোথায় গেল চলে এই তো তোমার হাতে না আমি ধরেছি কিন্তু ওদিকটা ধরতে হবে ধরো ব্লাউজটা দেখিয়ে দিই এটা হচ্ছে ব্লাউজের দুটো হাতাতে এইভাবে কাজটা পড়বে এটা 6250 6250 নাম্বার 13 নাম্বার 14 14 নম্বর বাও দশর দশর এবং তাতে কাশিশ ওভার ডাই অসাধারণ শাড়িটা এটা তোমার বাগরু করা হয়েছে মানে কাশিশেরই তো প্রসেস হয়েছে একদম এবং এটা কিন্তু ওভার ডাই হয়েছে মানে সাদা হয়েছিল প্রথমে তারপরে সেটাকে আবার ডাই করে রানীতে আনা হয়েছে এটা 14 নম্বর জরি বর্ডার তসর কিন্তু একদম জরি বর্ডারটা অন্য ধরনের একটা জরি বর্ডার আর তসরটাকে না ফিল করবে ফিল করবে ব্যাপারটাকে না ফিল করবে একদম বুঝতে পারবেন না যে একদম তসর বাই তসর মানে এটা এইটা আমার নিজের খুব পছন্দ আমি জর্জেটে পরি কাশিশ ওভারটা এই কম্বিনেশনটা তো এটা তসর এবং দেখো তসরেও এই বর্ডারটার জন্য শাড়িটা কিন্তু খুব ব্রাইট হয়েছে আদারওয়াইজ বর্ডার না থাকে এগুলো কিন্তু ডাল হয় এটা মাথায় রাখতে হবে বর্ডারটা যেন আপনি সোনার গয়নার সঙ্গে পরতেই পারেন একদম এটা 14 তবে হ্যাঁ এই সব শাড়ির সঙ্গে শোকেস হতে হবে না মানে আমি অনেক যা গয়না আছে সব পরে ফেললাম পরে ফেললাম না খুব মানে দৃষ্টিকোণের সঙ্গে কি হবে টাসেলের সঙ্গে কিছু পরলেন কিংবা একটা চেন পেন্ডেন্ট পরলেন এরকম স্লিক ডিজাইনের কোন জুয়েলারি পরবেন 6250 14 নম্বর উইথ ব্লাউজ পিস নাম্বার 14 6250 চোদ্দোর পরে চলে যাবো পনেরো নম্বর গরমের শাড়ি দেখাচ্ছি হ্যাঁ রেশম চেক এটা হচ্ছে পনেরো নম্বর নাম্বার 15 একদম পয়লা বৈশাখের শাড়ি দেখাচ্ছি সামনেই পয়লা বৈশাখ একদম একদম যাদের টপার সামনের সপ্তাহে পয়লা বৈশাখ সামনের সপ্তাহে আমরা একদম মানে চৈত্রের শেষে দাঁড়িয়ে আছি ভাবো এই হচ্ছে পুরো হ্যান্ড পেইন্টিং হয়েছে এবং গামছা দিয়ে নিচের দিকে ফ্রিল উপর দিকে স্ট্রেট বর্ডার এই হচ্ছে শাড়িটা কিন্তু এই শাড়িগুলোর জন্য একটু অপেক্ষা করবেন কারণ এখন একজনই পাবেন একজনই পাবেন এটা ধরো এখন পয়লা বৈশাখের কথা বললাম এরপরে মানে বৈশাখের বিয়ের মাসে কিংবা অক্ষয় তৃতীয়া সামনেই আছে একদম এবং বিয়ের মাস বিয়ের সময় বিয়ের দিন সকালে কোণে পড়তে পারে হ্যাঁ ওই যে হয় না পূজো টুজো সেই সময় বৃদ্ধি বৃদ্ধির সময় এবং এটার প্রাইসটা হচ্ছে পনেরো নম্বর শাড়ি 2250 2250 নাম্বার 15 এইবারে আসছি নাম্বার 16 16 নম্বর শাড়ি নাম্বার 16 এই ধরনের শাড়িও কিন্তু আমার কাছে প্রচুর স্টক আছে আপনারা কোনো বিয়ে পারপাস কিংবা গিফট দেবেন কিংবা নিজে বিয়ে বাড়ি যাবেন এরকম ধরনের ভাগলপুরি দশরও কিন্তু পাবেন আমার স্টোরে আপনারা আসবেন এটা হচ্ছে 16 নম্বর নাম্বার 16 শাড়িটা নিয়ে কিছু বলার নেই বলা হবে ভীষণ সুন্দর আঁচলটা উইভিংয়ের শাড়ি কিন্তু খুব সুন্দর শাড়ি এটা হচ্ছে ফলো খুব ভালো হয় এটা হচ্ছে 16 নম্বর শাড়ি ছিল 4850 ভাগলপুর একদম এটা হচ্ছে ভাগলপুর হ্যান্ডলুমের শাড়ি এটা হচ্ছে নাম্বার 16 16 নম্বর শাড়ি প্রাইসটা হচ্ছে 4850 ভাগলপুর তসর এবং পিওর ঘিচার ব্যবহার আছে এর মধ্যে উইথ ব্লাউজ পিস এটা গেল 16 এবার আসছি 17 আবার আমরা একটু এমব্রয়ডারিতে আসছি এটা না অ্যাকচুয়ালি ডোরিয়ার কাজ ডোরিয়া এফেক্টে কাজ করা হয়েছে সিল্কটা কিন্তু বিষ্ণুপুরের সিল্ক দেখুন শাড়িটা স্মার্ট শাড়ি ভীষণ স্মার্ট শাড়ি স্মার্ট হয়েছে কাস্টটাও ভীষণ স্লিক এবং স্মার্ট এই হচ্ছে শাড়িটা এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 17 নম্বর শাড়ি নাম্বার 17 5250 পুরো ডোরিয়া স্টাইলে কাজ 5250 17 নম্বর নাম্বার 17 হাফ শাড়ি 5250 কালারে হাফ সামনেটা ফ্রন্ট স্টিল কালার স্টিল গ্রে এটা কিন্তু উইভিং এ দুটো কালার মানে কোনো কাটা জোড়া কিন্তু নয় উইভিং এ এটা হচ্ছে 17 নম্বর শাড়ি 5250 একটু কাজে কাজটা টাইম নিয়ে দেখা একটু একদম ভীষণ সুন্দর কাজ কিন্তু এবং ব্লাউজের হাতাতেও দেখাবো এইটা মবের উপরে যাচ্ছে এটা হচ্ছে ব্লাউজটা 17 নম্বর নাম্বার 17 5250 অর্গানিক লিনেন 18 কৃষ্ণ নীল আমার খুব পছন্দ এটাও কালারটা খুব সুন্দর আমি এগুলো সব দেখাচ্ছি গরমের কথা মাথায় রেখে কারণ আমার নিজেরই অন্য কোনো মেটেরিয়াল পরতে ইচ্ছা করছে না এইগুলো ছাড়া আমার মনে হয় আপনাদেরও তাই হবে বোধহয় এটা হচ্ছে 18 নম্বর নাম্বার 18 এটা একদম মিডনাইট ব্লু তার সঙ্গে এইভাবে যাচ্ছে হাতে পেলে বুঝতে পারবেন এটা কি পিওর হ্যাঁ আরামের এবং যারা এখনো পর্যন্ত দেননি তারা তাড়াতাড়ি বুকিং করুন বুকিংয়ের জন্য আমাদের যে নাম্বার যাচ্ছে হেল্পলাইন নাম্বারে ফোন করুন বুকিং করুন এটা হচ্ছে 18 নম্বর শাড়ি 2850 2850 নাম্বার 18 উইথ ব্লাউজ পিস নাম্বার 19 পার্পল কালার ওয়াও সব
সব শাড়ি কিন্তু বেশিরভাগ একটা করে পিস এগুলো আছে স্টক আছে কিন্তু আসলে কালার পাল্টে যাবে পার্পলটা থাকবে একটাই কিন্তু আপনি এরকম আরো অনেক কালার পাবেন লাল কালো সবুজ যারা দূরের বন্ধু বুকিং করতে চাইছেন তারা তার যে আগে বুক করে তাকেই আমি দিই সম্ভবত তো আপনারা বুকিং করুন এটা হচ্ছে 19 নম্বর নাম্বার 19 এবং প্রাইস হচ্ছে 2850 উপর দিকে গামছার প্যাচিং নিচের দিকে ফ্রিল গামছা দিয়ে এই হচ্ছে পুরো শাড়িটা এবং এটার প্রাইস হচ্ছে 1750 only 1750 মাত্র দাম এটা গেল হচ্ছে আজকের এপিসোডের 20 নম্বর এবার আসছি 21 এটাও রেশম চেক এটাও দেখো কালারটা দেখো অসম্ভব সুন্দর মানে যারা লালের বাইরে সেলিব্রেট করতে চাইছেন পয়লা বৈশাখ তাদের জন্য এটাও হ্যান্ড পেইন্টিং এগুলো কিন্তু সব ফ্রি হ্যান্ড পেইন্টিং মানে একদম আসলে আমার কাছে যে কাজ করে সে এত সুন্দর কাজ করে ও বহু বছর ধরে কাজ করে প্রায় 15-16 বছর ধরে আমার সাথে রয়েছে ও এত ভালো চিলটি কাজ করে না বলার কথা একদম ফ্রি হ্যান্ড পেইন্টিং আপারিওকে রয়েছে হচ্ছে গামছার একটা স্ট্রেট প্যাচিং আর নিচের দিকে যাচ্ছে ফ্রিল এই আয় পাখিটাকে দেখাই মাছরাঙা পাখি এটা আর এখানে কিন্তু পাখি উড়ছে ওখানে এসে বসেছে এখানে হচ্ছে উড়ে যাচ্ছে এই হচ্ছে শাড়িটা প্রাইসটা হচ্ছে 1750 21 নম্বর নাম্বার 21 এর পরে যাব 22 এইবারে আসছি ব্যাঙ্গালোর সিল্ক কেটে জুড়ে কেটে জুড়ে বাহ ব্যাঙ্গালোর সিল্ক কি বলতো মানে একই কালার হয় মূলত এটা কিন্তু একটা হচ্ছে তুতে একটা হচ্ছে তোমার ঘি অফ হোয়াইট আর কি তার মধ্যে কাজটা দেখুন এটাও ডোরিয়ারি কাজ হয়েছে দারুণ হয়েছে শাড়িটা আপারিওকটা একটু ক্লোজে দেখাই কট পাইপিং করে হাইলাইট করা এবং এই হচ্ছে শাড়িটার নিচের দিকে এইভাবে কাজ এটা না সেলফে কাজ টোন অন টোন এফেক্ট হচ্ছে দারুণ হয়েছে ভীষণ সুন্দর শাড়ি 5250 এটা কিন্তু পুরোটাই ব্যাঙ্গালোর সিল্কে মানে নিচেরটাও ব্যাঙ্গালোর সিল্ক একটা এটাও একটা ব্যাঙ্গালোর সিল্ক দুটো ব্যাঙ্গালোর সিল্কে কেটে জুড়ে কাজটা করা হয়েছে এটা হচ্ছে 5250 রুপিস 5250 এবং এটা হচ্ছে আজকের 22 নম্বর শাড়ি 22 আর ব্লাউজের হাতাতে এইভাবে ব্লাউজ পিসটা মানে আছে আচ্ছা ব্লাউজ পিস পাবেন ব্লাউজ পিস আছে সম্ভবত এই কালারটা ব্লাউজ হ্যাঁ এই এটা ওই কালারটা ব্লাউজ আচ্ছা ওটা গেল হচ্ছে 22 এবার আসছে 23 এটা তসরে হাতের কাজ তসর ডাই করে তসরটা কাছে তসরটাকে পিঙ্ক কালারে ডাই হয়েছে এটা কিন্তু রানী কালার তসরে এটা এসেছে মানে রানী কালারে ডাই হয়েছে তসরটা ঠিক এই টোনটা এসেছে তসরের কালার ধরেছে তার উপরে কাজ করা হয়েছে কাজটা একটু ক্লোজে যাব নিচে নামায় একটু আঁচলটা একটু ছাড়া হ্যাঁ এটা হচ্ছে আঁচলটা কাজটা একবার দেখেন ভীষণ সুন্দর কাজ হাতের কাজে শাড়ি পরুন এইগুলোই কিন্তু আমাদের সিগনেচার বুটিকের পুরোটা এইভাবে যাচ্ছে কাজে আঁচলে তোমার দুটো পেজ দিয়ে আছে হ্যাঁ আর এই টেম্পলটা যাচ্ছে হচ্ছে টানা শাড়ি ধরে আর উপরের দিকের পাড়টা মনে হচ্ছে যেন আলাদা করে পাড় বসানো কিন্তু এটা সরাসরি কাজ একটু দেখা উল্টো দিকটা একটা সরাসরি কাজ হয়েছে খুব ভালো হয়েছে শাড়িগুলো আবার কুচিতে গিয়ে পেজ দিতে আসছে কলকাতা প্রাইসটা হচ্ছে 6150 6150 নাম্বার কিন্তু একটা দুটো তিনটে তিনটে আছে আঁচলে দুটো কুচিতে তিনটে টোটাল পাঁচটা বড় কলকাতা এটা 23 নম্বর শাড়ি 6150 6150 উইথ ব্লাউজ নাম্বার 23 23 নম্বর 6150 24 নম্বর 24 এটা আসছে 24 হ্যাঁ এটা এটা বেনারসের এটা ধরো এখানে এটা না পরে ব্লাউজ হ্যাঁ আঁচলটা ভালো করে দেখুন আঁচল আর ব্লাউজটা সেম উইভিং হ্যাঁ এই উইভিংটাই ব্লাউজেও থাকবে একটু এখানে তো ধরো তো এই যে ছেড়ে দাও এটা না এখানে খুলে দেব পরে দেখাচ্ছি দাঁড়াও এটা হচ্ছে আঁচলটা এবারে ব্লাউজটা বার করো এটা ব্লাউজটা হ্যাঁ এটা আসছে ব্লাউজটা সেম আঁচল আর ব্লাউজটা সেম হ্যাঁ সেম প্রিন্ট মানে উইভিংটা সেম তারপরে আসছে এখানে এর মধ্যে না অ্যাকচুয়ালি একটা মার্সেলাইজ কটন থাকার জন্য এত হালকা আরাম হ্যাঁ সে পরলে খসখসে মানে আমার তো মনে হয় গরমকালে বিয়ে বাড়িতে এই সব শাড়ি একটু ডিজাইনার ব্লাউজই পরতে হবে 24 24 নম্বর এবং প্রাইসটা হচ্ছে 3250
চব্বিশ নম্বর 3250 3250 নাম্বার 24 চব্বিশ নম্বর 3250 উইথ ব্লাউজ চব্বিশের পরে পঁচিশ নম্বর 25 এটাও ওইটা ওই মুগাকোটার উপরে কাজ হয়েছে পঁচিশ নম্বর ব্লাউজটা ব্লাউজটা কিন্তু ক্রসস্টোন বডি ওই চেকসটা মানে একটা কোটা এফেক্টটা থাকবে আর পাট থাকবে তারপরে আঁচল মুসুর ডালের কালার একটা মুসুর ডালের কালার একটা শর্ট কালার কারণ এর মধ্যে একটা ইয়েলো টোন আছে হ্যাঁ এটা হচ্ছে পঁচিশ নম্বর 3350 3350 এগুলো পরে কিন্তু গরমকালে বিয়ে বাড়িতে যান তনশ্রী যেটা বারবার করবো এত হালকা শাড়ি আরামের আর সেই স্লিপ করে যাবে গা থেকে ওই ওই টাইপের নয় কিন্তু শাড়িগুলো এটা হচ্ছে পঁচিশ নম্বর 3350 3350 নাম্বার 25 26 যাব ২৬ নম্বর এটা দেখো রেশম চেকের গ্রিন কালারটা এই গ্রিন কালারটাও কিন্তু ভীষণ গরমের জন্য ভালো লাগে আরামের ২৬ নম্বর 26 দেখাচ্ছি প্রাইস হচ্ছে 1750 আর তার সঙ্গে কিন্তু ফ্রি হ্যান্ড পেন্টিং রয়েছে ২৬ নম্বর এটাও তোমার ইয়েলো আর গ্রিন মিলিয়ে একটা লেমন লেমন কালার এসছে ২৬ নম্বর 1750 একটা পিঙ্ক ব্লাউজ দিয়ে শাড়িটা পরলে দারুণ লাগবে হ্যাঁ পিঙ্কের বর্ডার করা আছে তো ২৬-এর পরে যাব ২৭ আর একটা আমরা এই ধরনেরই পেন্টিং দেখেছিলাম কাছাকাছি সেটাতে গামছা দিয়ে ফ্রিল করা ছিল যারা ওটা পছন্দ করছেন না তাদের জন্য এটা তাদের জন্য এটা এটা হচ্ছে ২৭ নম্বর শাড়ি 1750 নাম্বার 27 1750 ২৭ নম্বর 1750 নাম্বার 27 ২৭ নম্বর 2750 1750 নাম্বার 27 28 বাগরু প্রিন্ট ২৮ নম্বর অ্যাকচুয়ালি এটা কাশিশ ওভারডাই আমি আবার একটু তুমি বাগরুই বলছো আমরা এটাকে কাশিশ ওভারডাই বলি কেন বলো আমি জানি না কাশিশ তো একটা কালার কাশিশ একটা কালার হলো ওটা প্রসেসের জন্য এটা মাট কালার যেটা বেরোয় এটা ধরো মাটির উপরে গ্রিনে ডাই হয়েছে ওই প্রসেসে কাজটা হয়েছে আমি জানি না হওয়ার পরে তুমি জিজ্ঞাসা করবে যার কাছ থেকে তুমি নিয়েছো শাড়ি মানে যে তোমাকে তৈরি করে দেন এই শাড়ি এটা প্রথমে ওই মাট কালার থাকে এখানে সাদা সাদা থাকে যেরকম থাকে কাশিশের কালারটা কাশিশ একটা কালার কালার তো কাশিশ একটা কালার তো আমি বলছি মাট কালার থাকে এটা মাট থাকে এগুলো সাদা থাকে যেটা আমরা নর্মালি পরে থাকি এবারে সেটাকে ডাই করা হয় এটা ওভার ডাই মানে এটা দুবার হয়েছে একবার এই গ্রিনটা কিন্তু ডাই হয়েছে এখানে মাট কালারটা দেখো গ্রিন স্টোন এসে গেছে দিস ইজ প্রসেস কিন্তু এটা বাগরু মানে প্রিন্ট ছবিটা বাগরু কিন্তু আমি বলছি এটা কাশিশ ওভার ডাই মানে ওই কাশিশের যে কালারটা তাকে ওভার ডাই করে গ্রিনে আসছে তুমি আগে একটা দেখালে পিঙ্কে দেখালে কারণ ওটা ব্লু হয় বিভিন্ন ইয়েলোতে হয় এরকম কাশিশ ওভার ডাই এটা ২৮ নম্বর 6250 6250 নাম্বার 28 ২৮ নম্বর 6250 এই কালারটা দেখেছি কত সুন্দর জরি বর্ডারটা ভীষণ ভালো তসরটা একটা আলাদা গ্লেজ আছে আর সাথে সুতোর কাউন্টটা যেহেতু বেশি বেশি তারপরে একটু মানে পাটটা বর্ডারটা দেখে বর্ডারটাও কিন্তু মানে রিচ বর্ডার টেম্পল ভাবে গেছে হ্যাঁ এটা না বিধারবা তসরের মতো করে করা হয়েছে বর্ডারটা কিন্তু এটা বিধারবা নয় এটা কোশারি একটা ভাগ এবং এটার প্রাইস হচ্ছে 6250 নাম্বার 28 ২৮ নম্বর শাড়ি অ্যাকচুয়ালি বলি ভারতবর্ষে আমার এটা কারণ আমি সারাদিন তো এটার সঙ্গে অভ্যাস করি আমার জানতে খুব ভালো লাগে আমি পড়াশুনো করি এবং এইটা করতে গিয়ে আমি দেখেছি আমাদের ভারতবর্ষের এক একটা প্রান্তে এক একটা জিনিস ছড়িয়ে আছে পুরো ভারতবর্ষটা হচ্ছে ক্রাফটের দেশ মানে তুমি যদি দেখো আমাদের যদি জম্মু কাশ্মীর উপর দিকটা দেখি মাথার উপরটা দেখি সেখানে মানে কার্পেট বোনার বুননের একটা ব্যাপার আছে এবং সেখানে হাতের কাজ কাশ্মীরি কাজ এবার তুমি ধার দিয়ে চলে এসো এবার আসতে তুমি উত্তর পূর্ব ভারতের দিকে এসো সেখানে বুনন শিল্প রয়েছে আমার বাংলা রয়েছে এবং এই করতে করতে তুমি দক্ষিণাতের দিকে যাচ্ছ সেখানে রঙের ব্যবহার রয়েছে ইয়ান ডাই করে বোনা উড়িষ্যা হয়ে অন্ধ্র হয়ে চলে গেলাম এবার একদম দক্ষিণে চলে গেলাম সিল্কের ভ্যারাইটি সেখানে একদম বোনার ভ্যারাইটি আবার তুমি এপাশ দিয়ে ওঠো পশ্চিম ভারতে যাও সেখানে রঙের ভ্যারাইটি সুতরাং আর মধ্য ভারতে কি মধ্য ভারতে চান্দেরি গাদওয়াল এই যে ভ্যারাইটি মানে এই পুরো ব্যাপারটা ভারতবর্ষের ক্রাফট তো ভারতবর্ষ হচ্ছে সমৃদ্ধ দেশ কাজে লাগানো যায় কিন্তু যেহেতু পপুলেশন এত বেশি আমাদের এই কৃতিত্বটা হারিয়ে যাচ্ছে 29 29 নম্বর 2850 এটাও একটা অর্গানিক ইউনিট এবং তার মধ্যে পুরো এই কাজটা করা ব্ল্যাক এর সঙ্গে আমকলটা গেছে নাম্বার 29 2850 29 নম্বর প্রাইসটা হচ্ছে 2850 নাম্বার 29 2850 এখানে দাম তোমার ভুল আছে 29 এর পরে যাব 30 নম্বর এখানে হ্যাঁ ওকে বকতে হবে আচ্ছা অনেক কিছু ভুল করেছো এবার আসব 30 নম্বর শাড়ি এটাও ভাগলপুর তাসার আমার ভীষণ পছন্দের তাসার আর কি বলো তো এইসব তাসার পরে তুমি বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে পারো সেমিনার অ্যাটেন্ড করতে পারো কোনো একটা জায়গায় তোমার প্রেজেন্টেশন আছে ভীষণ স্মার্ট
এটা কিন্তু তসরে অরিজিনাল ফর্মটা এখানে কোনো ড্রাই করা হয়নি, ওই অরিজিনাল যে তসর সেটাকে উইভ করা হয়েছে, এটা রংটার তসরের নিজস্ব কালার, নিজস্ব কালার, এবং তসরের কালার কিন্তু নির্দিষ্ট একটা নয়, কোনটা ডার্ক হয় কোনটা লাইট হয়, এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 30 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 5850, এইখানে কিন্তু একটা উইভিং আছে, 5850, 30 নম্বর, নাম্বার 30 উইথ ব্লাউজ পিস, আবার হাতের কাজ, হ্যাঁ হাতের কাজ, এটা তো আপনারা জানেন তুমি বলেছিলে এই পাশমিনাটা এখন আর পাওয়া যাবে না, এটা এটা একটার পিছনে সবাই মিলে ছুটেছে, আবার এখন একটা এসছে, এটা না ব্লেন্ডেড ফিরোজা, মানে ফিরোজার একটু ব্লেন্ড করলে যে কালারটা হয় তার সঙ্গে পিচ গ্রিন হোয়াইটের ব্যবহার, আর অরিজিনাল কাথিয়াবার কাজ, মানে কাথিয়াবারের যে কাজটা সেটা অরিজিনাল, এটা তার সঙ্গে শাড়ির কোয়ালিটি অসম, এটা হচ্ছে 31 নম্বর, 6250, একদম মাত্র, কারণ এই পাশমিনাটা সত্যি পাওয়া যাবে, সত্যি পাওয়া যাবে না, 6250, নাম্বার 31, 32, তসর ডাই করে প্রচুর কাজ আছে, প্রচুর কাজ আছে, গুজরাটি করে প্যাচ, তার সঙ্গে সরাসরি পারসির ছোট 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 ফুল, বাহ, আর তসরের ডাইটা খুব ভালো হয়েছে, ডাইটা খুব ভালো হয়েছে, মানে এই কালারটা না তোমার মানে ওয়াইন আর অনিয়ন মিলে কালারটা, এটা ওয়াইনিশি ওয়াইন টাইপের, ওয়াইন অনিয়ন মিলে, আর তার সঙ্গে পাটটা এসে চারকোল ব্ল্যাক, চারকোল ব্ল্যাক, আর তার মধ্যে এইগুলো কিন্তু সব হাতে বসানো, এই যে প্যাচিংটা পুরোটা হাতে করে করে বসানো, তারপরে ছোট ছোট পাশি পাশির কাজটাও কিন্তু খুব মানে ক্লোজ হয়ে গেলে, এটা হচ্ছে 32 32 নম্বর, 5250, 5250, 32 নম্বর, এই হচ্ছে ব্লাউজ পিস, 33 33, এটা তো চান্দেরি, হ্যাঁ চান্দেরি, আমি গরমের জন্য এই শাড়িটা দেখাচ্ছি, একদম এই শাড়িগুলো একদম অ্যাপ্রোপ্রিয়েট ফর গরমের সামার, এটা হচ্ছে 33, প্রাইস হচ্ছে 1750, চান্দেরি প্রিন্টেড চান্দেরি, এটা চান্দেরি সিল্ক, কিন্তু এটা হচ্ছে 1750 টাকা, বুঝতে পারবেন এগুলো রেগুলার ইউজের জন্য খুব ভালো, 1750, নাম্বার 33 34, 34 নম্বর, এটাও স্টিল গ্রে, ডার্ক স্টিল একটা হয় না কালারটা, স্টিল গ্রে, আর তার মধ্যে হ্যান্ড পেইন্টিং, ফ্রি হ্যান্ড পেইন্টিং, একবার আগে আমি দেখিয়েছিলাম এই ময়ূর ডিজাইনটা হয়তো পাল্টে গেছে, আমাদের মনে নেই আর, মানে আমরা ছবি তুলি এত বুকিং হয়েছিল, আমি যে ব্লাউজটা দিকে পরে আছি, যে জুয়েলারি পরে আছি, এই শাড়িটার সঙ্গে একদম অ্যাপ্রোপ্রিয়েট, খুব মিষ্টি শাড়ি, আর যে কোনো বয়সে, যে কোনো বয়সে ভালো লাগবে, 1750 মাত্র, এটা হচ্ছে 34 1750, একদম আমি আগে বলেছিলাম না, মনে হচ্ছে যেন অ্যাপ্লিক করে করা, আচ্ছা এবারে আসছি 35, সময়টা কমে আসছে তো, হ্যাঁ এটা আসছি 35, এটাও সিল্ক বিষ্ণুপুর, এবং তার মধ্যে এতে আমি কি ভেবেছি বলো তো, এটা পুরো প্যাচ করে করে করা হয়েছে না, কিন্তু ব্রাশিং এ, মানে এটা ব্রাশিং হয়েছে এবং পুরোটা হ্যান্ড পেইন্টিং, হ্যাঁ বাহ, এটাও পয়লা বৈশাখ, এটা পয়লা বৈশাখ, মা পড়ুন, এটা হচ্ছে 35 4550, 4550, 35 নম্বর, আর উইথ ব্লাউজ পিস 36 36, এটা ব্যাঙ্গালোর সিল্ক, ব্যাঙ্গালোর সিল্কে পারসি হয়েছে, পাটটা একটা ব্রোকেট দিয়ে হাইলাইট করা হয়েছে, বাঁধা হয়েছে, এই হচ্ছে পুরো শাড়িটা, এটা হচ্ছে 36 5250, কালারটা বলো মাখনের কালার, চন্দন কালার, চন্দন কালার, চন্দন ডার্ক, পুরোটা এভাবে গেছে কাছে, একটু দেখাই শাড়িটা, এটা হচ্ছে, এবং এটা হচ্ছে 36 5250, 5250, 36 37 নম্বর, এটাও ব্যাঙ্গালোর সিল্ক, না এটা বিষ্ণুপুরের সিল্ক, তাই, হ্যাঁ, এবং এর মধ্যে কাজটা দেখুন সম্পূর্ণ হাতের কাজ, হাতের কাজ, কিন্তু এটা কিন্তু মিক্সড স্টিচ আছে, পাটটা করে বসানো, করে বসানো হয়েছে কাঁথার, আর হাফটা আছে, এটা কি উইভিং এ দুটো কালার, উইভিং এই দুটো কালার, 37 নম্বর, 5250, 5250, নাম্বার 37, 37 নম্বর উইথ ব্লাউজ, এটা 38 নম্বর, এটা চান্দেরি, হ্যাঁ হ্যাঁ 38, এটা আঁচল, এটা চান্দেরি, সেটাকে বেঁধে এটাকে করা হয়েছে, এটা না আমরা উল্টো দেখাচ্ছি কি কোনো কারণে না গো, আচ্ছা দেখাই, এইভাবে দেখাই, হ্যাঁ হুম, এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 38, প্রাইস হচ্ছে 3850, 3850,
39 এটাও বিষ্ণুপুর কেটে কাতান। হ্যাঁ কেটে কাতানো এখন আর পাওয়াই যায় না, দেখো রিয়ার হয়ে গেছে। এটা আসলে কি হ্যান্ড আরি, হ্যান্ড আরি পুরো হ্যান্ড আরি এটা আসছে বডিটা। এখানে কিন্তু কেটের সঙ্গে সরু যে স্ট্রাইপটা দেখছেন ওটা কাতান। এই হচ্ছে শাড়িটা এবং এটা হচ্ছে 39,4850, 4,850 39 নম্বর। আর এই আসছে ব্লাউজ পিস, লাস্ট শাড়ি দেখাচ্ছি 40 নম্বর, কিন্তু এইটাই শেষ নয়, এরকম বহু দেখে নিতে পারবেন। তার জন্য আপনাদের আসতে হবে ওর প্রতিষ্ঠানে নিউ আলিপুর, একদম হচ্ছে নিউ আলিপুর ট্র্যাঙ্কুয়ার পার্কের একদম উল্টো দিকে। এটা আঁচলের টিস্যু মেইন রোডের উপরে, তারপরে হ্যান্ড পেইন্টিং, তাঁতটা ভীষণ সুন্দর, টিস্যু তাঁত আর কি ভীষণ ভালো। আমি সবসময় একটু কোয়ালিটি মেনটেন করেই কাজ করি। এটা হচ্ছে কুচিটা, বহু বছর ধরেও মানে কাজ করছে। আপনারা বলেন যে এখনো পর্যন্ত আপনাদের শাড়ি একই রকমভাবে রয়ে গেছে। এটা হচ্ছে 42,250, প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার সকাল 11টায় বৈদিক বুটিকের অনুষ্ঠান। সো মে মাসে আবার দেখা হচ্ছে 14th of May ঠিক সকাল 11টায়। হোলসেলাররা যোগাযোগ করবেন। অনেক ধন্যবাদ ববিতাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।